নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর শুরু করতে আছে নতুন আরো একটি ভিডিও আরবি ভাষা শিক্ষার এই ভিডিওতে শেখাবো কিভাবে আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে বসের বা কপিলের সাথে কথা বলবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন এবং এতে যে বাক্যগুলো দেওয়া আছে তা সহজে আয়ত্ত করতে পারবেন আর চ্যানেলটিতে যারা দেখতেছেন বা আমাদের সাথে আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আরবি ভাষা শিক্ষা ক্লাসের আজকে যে ভিডিওর প্রথম যে বাক্যটি আমরা শিখব সেটি হলো আরবিতে কেই ফা আলে কি আলেক ইয়া শেখ কেমন আছেন জনাব এখানে একটা কথা বলি এটা আপনারা জানেন যে শেখ বা এখানে যারা বস আছে মুদির বলা হয় এদেরকে ইয়া শেখ বা মুদির বলে সম্বোধন করা হয় তো আমরা আরবিতে বলবো এটা এভাবে কেই ফাহে কিয়া শেখ কেমন আছেন জনাব আরবিতে মিন মাই তিনি বলবেন মিন মাই বাংলাতে যেটা হবে আপনি কে বলছেন সে যদি না চিনে থাকে অবশ্যই ধরনের প্রশ্ন করবে যে মিন মাই আপনি কে বলছেন আনা আমেলিনতা আনা আমেলিনতা বাংলা আমি আপনার কর্মচারী আনা লিনতা আমি আপনার কর্মচারী আনা ইজি সৌদিয়া জাদিদ আনা ইজি সৌদিয়া জাদিদ বাংলা আমি সৌদি আরবে নতুন এসেছি আমি সৌদি আরবে নতুন এসেছি আনা ইজি সৌদি আজাদিদ এখানে আনা ইজি বলতে আমি সৌদিয়া বলতে সৌদি সৌদি আরবকে বোঝানো হচ্ছে বা সৌদি আরবকে বোঝাই আর জাদিদ বলতে নতুন আসা যদি নতুন জাদিদ বলা হয় আইওয়া আইওয়া চিনতে চিনতে বাক্যগুলো আমরা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যেহেতু আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার বসের সাথে কিভাবে কথা বলবেন তাই এই বিষয়গুলোর বা এই বিষয়টাকেই মাথায় রেখে কথাগুলো সাজানো হয়েছে এই শব্দগুলো শুধুমাত্র আপনার বসের সাথে কথা বলতে পারবেন ব্যাপারটা এমন না আপনি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আইওয়া ওয়া আলহিন মালুম হা চিনতে পেরেছি কাউকে যদি চিনতে পারেন বা হঠাৎ করে চিনতে পারতেছেন না পরে চিনতে পারছেন সেক্ষেত্রে এই ধরনের বাক্য ব্যবহার করা হয় কে ফালে কিন্তা কয়েস কে ফালে কিন্তা কয়েস কেমন আছো তুমি ভালো তো কেমন আছো তুমি ভালো তো কেই ফালে কিন্তা কয়েস ওয়েন শোগল আলহীন অয়েন শলহীন এখন কোথায় কাজ করস ওয়েন শোগল আলহীন এখন কোথায় কাজ করছো এখন কপিল বা মালিক বা আপনার বস এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে অয়েন শলহীন আপনি বলবেন আনা মৌজুদ জেদ্দা আনা মৌজুদ জেদ্দা আমি জেদ্দা আসি বা থাকি আনা মজুদ জেদ্দা আমি জেদ্দা আসি বা থাকি আনা সগল আল মাকতব আনা সগল আল মাকতব আমি অফিসে কাজ করি অর্থাৎ কোনো অফিসে কাজ করার কথা বা কোনো জায়গার কাজ করার কথা বললে সেখানকার জায়গার নামটা শুধু না এখানে মাকতব বলতে অফিস বুঝাই আল মাকতব যে অন্যান্য কাজের জায়গার ক্ষেত্রে সেই জায়গাটার নাম বললেই হবে আনা সগল আল মাকতব অফিসে কাজ করি প্রশ্ন থাকতে পারে এমন যে কার সাথে থাকা হয় বা কি করা হয় কে কে থাকে তখন আপনি এটি আরবিতে উত্তর দিবেন সাওয়া আনা আখুই সাওয়া আনা আখুই এখানে আখুই বলতে ভাই বোঝায় আনা বলতে আমার সাওয়া বলতে সাথে অর্থাৎ আমার ভাইয়ের সাথে থাকি এখানে এটা বোঝাচ্ছে যে আমার ভাইয়ের সাথে থাকি সাওয়া আনা আখুই আমার ভাইয়ের সাথে থাকি বা ভাইয়ের সাথে কাজ করি এভাবে বোঝাই আর কি এস আবগা আলহীন কি চাও এখন প্রশ্ন করতে পারে আপনাকে আলহীন এস তাবগা আলহীন কি চাও এখন আনা আবগা ইকামা এতনিন সানা আনা আবগা ইকামা সানা আনা ইকামা বলতে দুই বছর ইকামা বলতে আকামা যেটা কাজের মেয়াদকে বোঝায় কাজের পারমিশন আমরা জানি সবাই যে যারা বাইরের দেশে থাকি তাদেরকে আকামা করতে হয় বাংলাতে যেটাকে বলা হয় আরবিতে বলা হয় ইকামা তো এটার অর্থ হচ্ছে যে কাজের যে পারমিশন কাজ করার যে অনুমতিপত্র যেটাকে বলা হয় এটাকে আরবিতে ইকামা বলা হয় এটার একটা মেয়াদ আছে এই মেয়াদ দুই বছর পর বা তিন বছর পাঁচ বছর পর যতদূর জানা হয় যে দুই বছর পর পরই এটাকে আবার নতুন করে রিনিউ করতে হয় তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি যে আনা আবগা ইকামা এতনিন আনা আমার দুই বছরের আকামা লাগবে আলহিন আনা মাফি ইকামা আলহিন আনা মাফি ইকামা অর্থাৎ যদি আপনার ইকা আকামা না হয়ে থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন আর কি বলবেন যে আলহিন আনা মাফি কামা এখন আমার আকামা নাই এখন আমার আকামা নাই মাফি মুশকিল মাফি মুশকিল সমস্যা নাই মাফি মুশকিল সমস্যা নাই আনাফি সুফ এস মুশকিলা আনাফি সুফ এস মুশকিলা আমি দেখতেছি কি সমস্যা আমি দেখতেছি কি সমস্যা এর বাইরেও কিছু কিছু প্রশ্ন বা আরও বাক্য আমি এখানে যোগ করা হয়েছে আপনাদের যেই সব সবসময় লাগে বা লাগতে পারে এই ধরনের কিছু বাক্য আশা করি এগুলো একটু মন দিয়ে দেখবেন ইনতা জালান ইন্তা জালান আপনি কি রাগ করেছেন ইন্তা জালান আপনি কি রাগ করেছেন আনা মাররা জ্বালান এখানে একটা কথা বলে বলা ভালো বা বলে রাখা ভালো সেটা হচ্ছে জ্বালান এবং জ্বালানি জ্বালানি এখানে জ্বালান বলতে ছেলেদেরকে বোঝায় অর্থাৎ কোনো ছেলে বা পুরুষ বাচক বোঝায় এক কথায় আর জ্বালানি অর্থাৎ মেয়ে মেয়েকে বোঝায় কোনো ছেলে মানুষ যদি রাগ করে থাকে তাহলে এটা বলা হবে যে জ্বালান আর কোনো মেয়ে মানুষ যদি রাগ করে থাকে অর্থাৎ মহিলা বা স্ত্রীবাচক সেক্ষেত্রে জ্বালানি তা আনা মাররা জ্বালান আমি অনেক রাগ করেছি এখানে যদি মেয়ে হয়ে থাকে তাহলে আনা মাররা জ্বালানি আমি অনেক রাগ করেছি বাক্যটি একই হবে শুধুমাত্র লিঙ্গভেদে আলাদা হবে আর শব্দটি মা ইন্দাক আদাল মা ইন্দাক আদাল সত্যি আপনার বিবেক নাই সত্যি আপনার বিবেক নাই অল্লাহি মা ইন্দাক আদাল আনামা আরিফ বেইতাক আনামা আরিফ বেইতাক আমি আপনার বাড়ি চিনি না কারোর বাড়ি যদি না চিনে থাকেন তাহলে এটি আমরা আরবিতে বলবো আনামা আরিফ বেইতাক আমি আপনার বাড়ি চিনি না ইফতা আলবাব ইফতা আলবাব দরজা খুলে দাও ইফতা আলবাব দরজা খুলে দাও সোয়াই ইন্তজার সোয়াই ইন্তেজার সামান্য অপেক্ষা করো এখানে সোয়াই বলতে সামান্য বা অল্প বা কম পরিমাণে বোঝায় তো সোয়াই ইন্তেজার ইন্তেজার বলতে অপেক্ষা করা সামান্য অপেক্ষা করো বা অল্প একটু অপেক্ষা করো বা একটু সময় অপেক্ষা করো একই কথা এটিকে আমরা আরবিতে সোয়াই বলে থাকি বা সোয়াই বলা হয় হুয়া এখানে সাদিক এবং সোয়বাক শব্দটি একই পরিপূরক সাদিক বলতে বন্ধু বোঝাই সহিবাক অর্থ বন্ধু হুয়া সহবাক সে আপনার বন্ধু হুয়া সহলু সাই সবকিছু দাও হাতি সাই সব সবকিছু দাও অর্থাৎ সবকিছু যদি চাই কেউ তো এটি আমরা আরবিতে বলবো হাতি কুল্লি সব সবকিছু দাও হাদারো চলে গেছে হাদারো চলে গেছে কেউ যদি চলে যায় এটা আমরা আরবিতে বলবো হাদারো অর্থাৎ চলে গেছে হাদা মাই মাই তার কাজ লাগবে না তার কাজ লাগবে না অর্থাৎ কারোর কাজ যদি না লেগে থাকে এটা এক ধরনের রাগের কথা যে তাকে আর কাজে রাখবো না বা তার কাজ লাগবে না তো এই কথাটি আমরা আরবিতে বলবো এভাবে হাদা মাই আবগা লিয়া মিল্লা হুব্বু লিয়া মিল্লা হব্ব সে কি তোমাকে পছন্দ করে লিয়া মিল্লা হব্ব সে কি তোমাকে পছন্দ করে আলহিন কেইফ আলহিন কেইফ এখন কেমন কেউ যদি অসুস্থ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এটি বাংলাতে বা যে কোনো ভাষায় এটি এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি তো এই ধরনের বাক্যে আরবিতে হবে আলহিন কেইফ এখন কেমন অয়েন কখন অয়েন ঘুম কখন ঘুমিয়েছ আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন হয়ে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আশা করি সকলেই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ